আপনারা দেখছেন এভিএন টিভি কলকাতা নিরপেক্ষ নয় সত্যের পক্ষে এক্সক্লুসিভ নিউজ আমাদের চ্যানেলে প্রথম কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান কান্দিতে মুর্শিদাবাদ জেলা পরিষদের সরকারি সভাধিপতি কান্দি পৌরসভার প্রাক্তন পৌরপিতা ও কান্দি শহর কংগ্রেসের সভাপতি ও সম্পাদকে বারপদ্ম বনে কান্দি থেকে রাজেন্দ্রনাথ দত্তের এর রিপোর্ট এক্সক্লুসিভ নিউজ আমাদের চ্যানেলে প্রথম কংগ্রেস থেকে বিজেপিতে যোগদান এবং কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান সভাপতি ছিলেন গৌতম রায়, তিনি চন্দন হাজরা প্রাক্তন নরসিংহা কান্দি পৌরসভা মুর্শিদাবাদ জেলা পরিষদের বর্তমান সদস্যা শ্রীমতী দ্রৌপদী ঘোষ, বিশিষ্ট টিএনসি লিডার খন্ডা ব্লকের আপস কোনাই, কান্দি শহরের কংগ্রেসের কাউন প্রেসিডেন্ট সোমনাথ দাস, সম্পাদক মানব দত্ত, এরা মুর্শিদাবাদ জেলা থেকে আজকে জয়েন করছেন। অর্জুনবাবু সরিতা অন্যান্য আছেন পতাকা ধরিয়ে বৈদ্যনাথ দাস সহকারী সভাপতি, নরেন্দ্র মোদী জিন্দাবাদ, বন্দে মাতরম বন্দে মাতরম বিজেপি জিন্দাবাদ। বিধানসভা ভোটের প্রাক্কালে শাসক দলের বহু নেতা কর্মী নাম লিখিয়েছেন পদ্ম শিবিরে, শুরু হয়েছিল শুভেন্দু রাজীবদের দিয়ে। টিকিট না পেয়েও তৃণমূলের বেশ কিছু হতাশ সৈনিক ঝাঁপ মেরেছেন পদ্মবনে, সেই সম্ভাবনা তৈরি হয়েছে মুর্শিদাবাদ জেলাতেও। শাসক দলে ভাঙন ধরল তা জানা গেল বুধবার বিকেলেই। কান্দি মহকুমায় একাধিক তৃণমূল নেতা বিজেপিতে যোগ দেন বলে দাবি বিজেপি সূত্রে। এই নেতাদের তালিকাটাও বেশ দীর্ঘ। কান্দি পৌরসভার প্রাক্তন পৌরপিতা গৌতম রায়, মুর্শিদাবাদ জেলা পরিষদের সরকারি সভাধিপতি বৈদ্যনাথ দাস, মুর্শিদাবাদ জেলা পরিষদের সদস্য দ্রৌপদী ঘোষ, এরা সকলেই শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ বলে পরিচিত। কান্দি শহর কংগ্রেসের সভাপতি সোমনাথ দাস, কান্দি শহর কংগ্রেস কমিটির সম্পাদক মানব দত্ত, কান্দি পৌরসভার প্রাক্তন পৌর সদস্য চন্দন হাজরা, খড়গ্রাম ব্লকের তৃণমূল কংগ্রেসের নেতা তাপস কোনাই সহ নেতৃত্বরা রয়েছেন আজকের যোগদানের তালিকায়। মুর্শিদাবাদ জেলা পরিষদের সহ সভাধিপতি বৈদ্যনাথ দাস বলেছেন, শুভেন্দু অধিকারীর হাত ধরে আমরা মুর্শিদাবাদ জেলায় তৃণমূলে যোগদান করেছিলাম। বর্তমানে আমরা অভিভাবকহীন, তাই বিজেপিতে যোগ দিলাম। বুধবার বিকেলে কলকাতায় বিজেপি রাজ্য দফতরে রাজ্য বিজেপির মুখপাত্র সমীক ভট্টাচার্য ও রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী দলীয় পতাকা তুলে দেন। বিধানসভা ভোটে বিজেপি র হয়ে টিকিট পাওয়ারও স্বপ্ন দেখছেন কেউ কেউ। বিজেপি তাদের এই দাবি কতটা মানবেন তা নিয়েও সংশয়ে রয়েছেন কেউ কেউ। তবে বিজেপি নেতৃত্বের সঙ্গে বৈঠকের পরেই যোগদানের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেন বলে জানিয়েছেন যোগদানকারীদের একাংশ। বিভিন্ন দল ছেড়ে আসাদের নিতে বিজেপি র উৎসাহ চোখে পড়ার মতো। রাজ্যস্তরের অনেক বিজেপি নেতা এর আগে সরাসরি যোগ দেওয়ার আহ্বান করেছেন শাসক দলের বিক্ষুব্ধ নেতাদের, এ ব্যাপারেও তার অন্যথা হয়নি। দক্ষিণ মুর্শিদাবাদ জেলা বিজেপির সভাপতি গৌরীশঙ্কর ঘোষ বলেছেন, বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসবে তত তৃণমূল দলের ভাঙন বাড়বে। আগামী দিনে যারা কাজ করতে চাইছেন তাদের বিজেপি দলে আসতে বলেছেন গৌরী। যদিও এই নেতারা ছেড়ে গেলেও তা নিয়ে মাথা ঘামাতে উৎসাহী নয় তৃণমূল। মুর্শিদাবাদ জেলায় তৃণমূলের মুখপাত্র অপূর্ব সরকার এ ব্যাপারে বলেছেন, এরা সবাই বিজেপি দলে যাবেন এটা জানা কথা, কারণ তারা শুভেন্দুর অনুগামী হিসেবে পরিচিত। এরা গেলে আমাদের দলের কোনো ক্ষতি হবে না। বিধানসভা ভোটের প্রাক্কালে শাসক দলের বহু নেতা কর্মী নাম লিখিয়েছেন।